রাতভর চলল নথি সংগ্রহের কাজ। হলদিয়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান শ্যামল আদকের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের ভিত্তিতেই এই তদন্ত বলে জানা যায়। সামনেই হলদিয়া পৌরসভার নির্বাচন, তার আগে হলদিয়া পৌরসভা থেকে ট্রাক ভর্তি করে নথি সংগ্রহ করল পুলিশ। হলদিয়া মহকুমার অতিরিক্ত পুলিশ সুপার শ্রদ্ধা পাণ্ডে জানান, গত 29 সেপ্টেম্বর হলদিয়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান শ্যামল আদকের নামে ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। একাধিক দুর্নীতির সাথে তার নাম জড়িয়ে ওঠে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, টেন্ডার দুর্নীতিতে কোটি কোটি টাকা অবৈধভাবে আত্মসাৎ করেছেন শ্যামল আদক। এই তদন্ত অভিযানে পুলিশ সুপার ছাড়াও উপস্থিত ছিলেন হলদিয়া মহকুমার পুলিশ আধিকারিক রাহুল পাণ্ডে সহ হলদিয়া মহকুমা এলাকার সমস্ত থানার আধিকারিকেরা। পাইছি হলদিয়া মিউনিসিপ্যালিটি কিছু করাপশন জন্য স্পেসিফিক কমপ্লেন্ট আছে, 29 সেপ্টেম্বরে পেয়েছি, সের জন্য একটু প্রিলিমিনারি ইনভেস্টিগেশন স্পেসিফিক কমপ্লেন্টের চলছে। যে ডেভেলপমেন্টগুলো হবে আমি আপনাকে বলে দেব। কাল আর আজ দুদিন ইনভেস্টিগেশন এখন চলছে। করাপশনের চার্জ আছে মেনি, রানিং ইন টু মেনি ক্রোরস। অন ফার্দার ইনভেস্টিগেশন হোয়াট এভার ডিটেলস উই উইল ফাইন্ড আমরা সে জানিয়ে দেব। কিছু নাই, আমরা পুলিশের কাজ যেরকম হয় কমপ্লেন্ট পাবো ইনভেস্টিগেশন স্টার্ট করবো সেরকমই হচ্ছে, কিছু এরকম কিছু নেই। আগের যেগুলো ডেভেলপমেন্টস হবে আপনাকে জানাবো। দু দিন থেকে এখন ইনভেস্টিগেশন চলছে এখানে হলদিয়া মিউনিসিপ্যালিটি, আগেও চলবে। আমরা ফাইল সিজ করছি, সেই ফাইলের আমরা ইনভেস্টিগেট করব, যে রেগুলারিটিস হবে সেরকম আবার এফআইআর করা যাবে। পূর্ব মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার, আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। প্রিয়জনের অসুস্থতায় দিশাহীন, চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন 7477-16138, 7477-16139 এই নম্বরে। শহর দুর্গাপুরে চিকিৎসার নতুন দিশা, লাইফ কেয়ার হসপিটাল।